সুইজারল্যান্ডে পাশ হওয়া এক বিতর্কিত প্রস্তাবে এখন থেকে প্রকাশ্যে মুখ ঢাকা যে কোনো পোশাক নিষিদ্ধ করা হয়েছে। ফলে মুসলিম নারীরা চাইলেও এখন আর বোরকা পরতে পারবেন না দেশটিতে। তবে ধর্মীয় উপাসনালয় এবং নিরাপত্তা ও স্বাস্থ্যগত কারণে এই নিয়ম প্রযোজ্য হবে না। সুইজারল্যান্ডে পাশ হওয়া এই প্রস্তাবের কোথাও নির্দিষ্ট করে বোরকা নিকাবের কথা আলাদা করে বলা হয়নি। তবে এর পক্ষের রাজনৈতিক প্রচারে মুসলিম নারীদের পোশাককেই সামনে আনা হয়েছে। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস সহ ইউরোপের কয়েকটি দেশে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।